নিরাপত্তার উদ্দেশ্যে কোনো মানুষ তার জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা হতে পারে অথবা বসবাসের নিরাপত্তা ইত্যাদি নিরাপত্তার কারণে দাড়ি ছোট করা যাবে কিনা? জি, এটা একটা প্রশ্ন বটে। নিরাপত্তার জন্য, ওজনের জন্য আল্লাহ অনেক কিছুই, ইসলাম অনেক কিছু বৈধ করেছে। কারণ ইসলামের মূল বিষয়টা কি, যে ধর্ম বা ধর্মীয় বিধিবিধান বান্দার কল্যাণে। কেন তো আল্লাহ তাআলা কিছু পাচ্ছেন না, চাচ্ছেন না, জি, ব্যক্তির কল্যাণে। কাজেই যদি এমন হয় যে ধর্ম পালনের জন্য তার কষ্ট হচ্ছে, সেটাকে রিয়ালাইজ করা হয়েছে। জি, তবে প্রশ্নটা খুব স্পষ্ট নয়। নিরাপত্তার জন্য দাড়ি ছোট করতে হয় এরকম পরিস্থিতি অনেকটাই আমাদের মনোজগতের বাস্তবসম্মত নয়। আচ্ছা জি, বাস্তবসম্মত নয়। যেখানে নিরাপত্তার জন্য দাড়ি ছোট করতে হয়, সেখানে নিরাপত্তার জন্য মুসলিম নামও পরিবর্তন করতে হয়। দাড়িবিহীন যেখানে মুসলমানদের বিরুদ্ধে কোনো উস্কানি আছে বা মানসিকতা আছে, সেখানে দাড়িওয়ালা দাড়িবিহীন সকল মুসলমানই এই আওতায় পড়ে, নামের কারণে অথবা কমিউনিটির কারণে। দাড়ি থাক বা না থাক, নামের কারণে বাসা ভাড়া পান না, চাকরি হয় না, এরকম এরকম ঘটনা আছে। দ্বিতীয়ত, মনে করেন আমাদের মেয়েদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছেন পর্দা করা, পুরুষদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন দাড়িতে রেখে দিন। অনেক মেয়ে পর্দার কারণে, হেজাবের কারণে, মেকআপবিহীন শুধু স্কার্ফের কারণেও চাকরির ক্ষেত্রে ডিসক্রিমিনেশনের বৈষম্যের শিকার হন। এরকম ঘটনা সারা বিশ্বে মুসলিম মুসলিম দেশে ঘটছে। এই জন্য আমরা বলতে পারবো না যে তিনি চাকরির জন্য তিনি হারাম কাজটা করেন, বরং তার বিকল্প মিলে যায়। জি জি, মানে আল্লাহ তাআলার উপরে ওইভাবে যদি সত্যিকারে তাওয়াক্কুল থাকে যে আমি রাসূলের সুন্নাটা মেনেই চলবো ইনশাআল্লাহ, তো আল্লাহ তাআলা হয়তো একটা ব্যবস্থা করে দিবেন। বুঝতে হবে জরুরত কতটুকু। জি, যদি সত্যই মুমিন অনুভব করেন যে হ্যাঁ সত্যই তার দাড়ি তার সকল বিপদের উৎস, তাহলে সাধারণত বিশ্বে কোথাও হয় না, হয় না, তাহলে তিনি ছোট করতে পারেন, এটা সমস্যা না। মুসলমান দাড়ি ওলা মুসলমান বিপদ আপদের ক্ষেত্রে কোন পার্থক্য, দাড়িবিহীন মুসলমান যেমন সংখ্যায় বেশি, বিপদও তারাই বেশি। কখনো নামের কারণে, কখনো দেশের কারণে, পাসপোর্টের কারণে, কখনো পরিচয়ের কারণে তারা বিপদে পড়ছেন। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিপদে কি শুধু মুসলমানরা পড়ছেন নাকি অন্যরাও পড়ছেন? অন্যরা বিভিন্ন বিপদে পড়ছেন। কাজেই ছোটখাটো একটা কিছুর কারণে আমি মনে করলাম আমার দাড়ি আমার বিপদের কারণ, আমার পোশাক আমার বিপদের কারণ, আমার এটা আসলে একটা, এটা আমাদেরই মানে একটা মনোজগতের চিন্তা আসলে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।